টানা 10 দিনে 19টি প্রদর্শনী, আর প্রত্যেকটিতে ছিল হাউসফুল দর্শক। বাংলাদেশি মঞ্চ নাটকের ইতিহাসে হয়তো এমন ঘটনা আগে কখনোই ঘটেনি, তাই তর্কে ও বিতর্কে রিজয়নী ছিল বছরের সবচেয়ে আলোচিত নাটক। বছরের শেষ ভাগে এসে ইতিহাস গড়েছে আরও একটি আলোচিত নাটক কঞ্জুস। 30 বছরে 700 রজনীর গৌরবের ঝান্ডা উড়িয়ে এই প্রযোজনাটি এখন বাংলাদেশি মঞ্চ নাটকের সর্বাধিক মঞ্চায়িত নাটক। যা ইসলামী আইন অনুসারে সুদ বলিয়া বিবেচনার পরিবর্তে টাকা খাটানো লাভ বলিয়া বিবেচিত হইবে। বেশ কিছু নতুন প্রযোজনা এই বছরে আসলেও মানসম্মত প্রযোজনা হিসাবে দর্শক ও নাট্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে দেশ নাটকের সুরগাঁও, ওপেন স্পেস থিয়েটারের 12 অ্যাংরিম্যান, প্রাঙ্গণে মোড়ের দাঁড়াও প্রথিকবর, জন্ম যদি তব বঙ্গে, নাট্যদল বটতলার ক্যাচের কর্নেল ও শব্দাবলী গ্রুপ থিয়েটারের প্রযোজনায় ডিজিআর আন্ডার দ্য এলমস। ঢাকার পাশাপাশি জেলা ও বিভাগীয় শহরের দলগুলো নানা প্রতিকূলতার সাথে লড়াই করে মঞ্চে এনেছেন নতুন নতুন প্রযোজনা। আমরা অন্তরের জায়গা থেকে করছি, শত প্রতিকূলতার মধ্যেও মহড়ার জায়গা নেই, বারান্দায় মহড়া দিচ্ছি, স্কুলের বারান্দায় মহড়া দিচ্ছি, কিংবা ছোট্ট একটা কুঠিরে মহড়া দিচ্ছি, তারপরেও কিন্তু নাটক দাঁড়িয়ে যাচ্ছে। নতুন নাটকের পাশাপাশি হয়েছে বড় বড় বর্ণিল নাট্যোৎসব। তবে নাট্যাঙ্গনের সবচেয়ে বড় নাট্য আয়োজন গঙ্গা যমুনা নাট্যোৎসবে কোনো নতুন প্রযোজনা না থাকার কারণেও এবার খুব ছিল দর্শকদের মাঝে। এবছর আমার বিবেচনায় ভালোই কেটেছে, মঞ্চে বেশ কয়েকটি উল্লেখযোগ্য নাটক অভিনীত হয়েছে। তবে সবচেয়ে দুঃখ হচ্ছে যে পরিমাণ দর্শক আমরা প্রত্যাশা করি সে অনুযায়ী দর্শক আসছে না, এবং অনেক ভালো নাটকও দর্শকের কাছে পৌঁছচ্ছে না। গত 1 বছরে নতুন প্রযোজনা এসেছে, হয়েছে বড় বড় নাট্যোৎসব, কিন্তু সারা বছর জুড়ে ছিল দর্শকের খরা। তবে সেই খরা কবে কাটবে তার উত্তর জানা নেই কারো। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।